আমার আগে কেউ এই আওয়ামী লীগে নাম লেখায়ও নাই, কেউ আসেও নাই। আমি প্রথম সারা বাংলাদেশে যে একজন আমার পোস্ট পদবি আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে মা বলে ডাকি, ওনার কাছে সরাসরি চেয়েছি যে মা আপনি তো আমাকে চিনেন, জানেন সব, আমার নাম জানেন, আমি জাতীয় পুরস্কার পেয়েছি, আপনি দিয়েছেন, আপনি আমাকে জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদও দিয়েছেন, তাহলে আমি আপনার কাছে এই সংরক্ষিত আসনটা চাচ্ছি। এই জন্যই আমি 2019 কিনেছিলাম, আবার 22 জেলা পরিষদের চেয়ারম্যান কিনেছিলাম, কিন্তু এইবারও আমি কিনব, শুধু এই জনগোষ্ঠীটাকে নিয়ে কাজ করব এবং আমাদের যে অবহেলিত নারীরা আছে তাদেরকেও নিয়েও কাজ করব। আপনি আমাকে একটু দেখবেন, এটা আমি যে প্রধান তাকেই বলে আসছি, সেই জন্য আমি আশাবাদী। মাঠের রাজনীতিতে আমি সবসময় সক্রিয় ছিলাম, শুধু জামালপুরে না, আমি বিভাগেও অনেকবার আমাদের অপুদিদির সাথে যুব মহিলা লীগের অনেক প্রোগ্রামে কাজ করেছি। আমাদের ক্লিক আপা ছিল তখন, সাফি আপা ছিল আমাদের আগের, এখন তো চুমকি আপা, শিলা আপা, তার আগে যে সাফি আপা ছিল তাদের সাথে আমাদের এই মানে মিটিং মিছিল কেন্দ্রে এগুলো আমি করে আসছি। মনোনয়ন পাওয়ার ভেতরে আমি 100% আশাবাদী, এই জন্যই যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এখানে কিছু পরিবর্তন আসে, পরিবর্তনটা আসলে অবশ্যই বাংলাদেশের এটা আলোড়ন সৃষ্টি হবে, সারা বিশ্বের কাছে একটা বাহাবা তৈরি হবে এবং তার একটা সুনাম হবে আমি মনে করি। আর হয়েছে আমাদের কথাটা আমরা সংসদে বলতে পারবো, এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি সরাসরি বলতে পেরেছি 25 তারিখে, সেই জন্য আমি একটু আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রধান যে এটার লিস্ট করবে, প্রধান বঙ্গবন্ধুর কন্যা, তাকেই আমি বলে এসেছি যে আমি এই পদের জন্য চাচ্ছি এবং কিনবো, আপনি দেখবেন, আমি তাকেই বলে আসছি, সেই জন্য আমি একটু আশাবাদী। আর আমি সারা বাংলাদেশ থেকে অনেক নেত্রীরা নিবে আমাদের তৃতীয় লিঙ্গ থেকে, তাদেরকেও আমি সাধুবাদ জানাই, কিন্তু আমার আগে কেউ এই আওয়ামী লীগে নাম লেখায়ও নাই, কেউ আসেও নাই, আমার তো পোস্ট পদবি আছে আওয়ামী লীগে। আমি জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আর জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই পদটা দিয়েছে, আর আমি জাতীয় জয়িতা পুরস্কার পেয়েছি, জাতীয় উদ্যোক্তা পুরস্কার পেয়েছি, ময়মনসিংহ পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছি। আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে এত কিছু ট্র্যাগল করে এই পর্যন্ত আসছি এবং দলের সাথে থেকেছি, আমার ফ্যামিলি আওয়ামী লীগ করে, আমার চাচা ময়মনসিংহের মহানগরে আছে স্বেচ্ছাসেবী লীগে। আমি এটাই বলবো যে আশাবাদী বলতে, যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে সুযোগ দেয় সারা বাংলাদেশে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমার জানা মতে আমার আগে কাউকে নেতৃত্ব কুঠাতে নিয়ে আসে নাই। আমি মহিলা আওয়ামী লীগ করে, আমি যুব মহিলা লীগ করে মহিলা আওয়ামী লীগে আসছি, আমি প্রথম সারা বাংলাদেশে যে একজন আমার পোস্ট পদবি আছে, যে একজন নারী একজন পুরুষ কিন্তু আমাদের কথাটা ভালোভাবে বলতে পারে না, তাহলে কি করবে? আমাকে যদি ওই জায়গাটাতে নেওয়া হয় তাহলে আমার কথাটা কিন্তু আমি ভালো করে বলতে পারবো, আপনার কথাটা আপনি যেভাবে ভালো করে বলতে পারবেন আমার কথাটা ঠিক সেইভাবে আমি ভালো করে বলতে পারবো। আর এই বাংলাদেশে আমাদের যে বিভাগ জেলা থানা ওয়ার্ড পর্যায়ে আছে তাদের কিন্তু কোনো কমিটি নেই, কেন্দ্রীয় কোনো কমিটি নেই, তাদেরকে আমরা স্মার্ট বাংলাদেশে যে পা দিতেছি, আমরা তাদেরকে একটা কমিটির মাধ্যমে নিয়ে আসা, তাদেরকে কিভাবে এই সুন্দর বাংলাদেশে এবং কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করব। সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।